নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পাইস অফ কলকাতাতে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা আমরা মিষ্টির দোকান দিয়ে সচরাচর কিনে খাই, আর এটা খুব বেশি দশমী বা লক্ষ্মী পুজোর সময়ই পাওয়া যায়। এটা বানানো খুবই সহজ, তাহলে চলুন রেসিপিটিকে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি, এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেবো। সুজিটাকে আমাদের 3 থেকে 4 মিনিট ভাজতে হবে, সুজিটার কালার চেঞ্জ করা যাবে না। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট আমার সুজিটা ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। এখানে আমি দুধ নিয়েছি 1.5 কাপ, মানে 1 বাটি যদি আপনি সুজি নেন সেখানে 1.5 বাটি দুধ নিতে হবে। যে কোনো পাত্র দিয়েই আপনি যদি সুজিটা দেন সেই পাত্রই 1.5 কাপ দুধ দিতে হবে এর মধ্যে। তাহলে দুধটা আমি এবার অ্যাড করে দেবো। দুধটা অ্যাড করার সময় আমাদের নাড়াতে হবে, নাড়াতে নাড়াতে দুধটাকে মিলিয়ে দিতে হবে সুজির সাথে। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, এবার আমরা এটাকে নাড়াতেই থাকবো। এখানে কিন্তু হাত থামালে চলবে না, নাড়াতে হবে। যতক্ষণ একটা ডো টাইপের, আটা যেমন মাখি সেরকম ডো টাইপের যতক্ষণ না হয়ে যাচ্ছে বা নিচে প্যানের তলাটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এটা মিলিয়েই যেতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ডো তৈরি হচ্ছে একটা, আর নিজে প্যানটাও ছাড়ছে। এরমভাবে কিন্তু পুরো সুজিটা আলাদা হয়ে যাবে প্যানের থেকে, আর একটা ডোয়ের মতো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার ডোটা আমার রেডি হয়ে গেছে, ডোটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আমরা চিনি যে সিরাটা আমরা তৈরি করব সেটা আমরা তৈরি করে নেব। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, সাথে চিনি দেবো 1 কাপ। চিনিটা মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতো দিতে পারেন, বা রসগোল্লার যে রসটা আমরা বানাই সেরকমই রস হবে, খুব একটা গাঢ় হবে না, একটু পাতলা টাইপের রস বানাতে হবে। আর চিনিটাতে যদি আপনাদের কোনো নোংরা থেকে থাকে তাহলে এর মধ্যে 2 চামচ দুধ দিয়ে দেবেন, তাহলে নোংরাটা উপরে ভেসে যাবে আর তুলে ফেলে দিতে সুবিধা হবে। আর আমাদের চিনির রসটা রেডি হয়ে গেছে, এবার আমরা ডোটাকে নিয়ে নেব। ডোটাকে একটা প্লেটে বার করে নিতে হবে। এখানে দেখুন আমি ডোটাকে একটা প্লেটে বার করে নিচ্ছি। ডোটা কিন্তু হালকা গরম থাকতে হবে যাতে আপনি আপনার হাত দিয়ে সহ্য করতে পারেন, সেরকম গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা মাখা যাবে না, ডোটাকে একদম শক্ত হয়ে যাবে। তাহলে হালকা গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। যদি চান আপনি আপনার হাতে ঘি বা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। দেখুন ডোটা একদম মসৃণ স্মুথ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দুধটা অ্যাড করব। এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি 10 টাকা দামে, ওই দুধটা অ্যাড করে দেবো এর মধ্যে। আর দুধটাকে ভালো করে ডোটার সাথে মিশিয়ে নিতে হবে। যদি এটা একটু গরম থাকে তাহলে ডোটার সাথে দুধটা খুব ভালোভাবে মিশে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশতে চাইবে না। দেখতে পাচ্ছেন ডোটা একদম স্মুথ সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা এর থেকে বল বানিয়ে নেব। বলটা আপনারা আপনাদের হিসাব মতো বানাতে পারেন, আমি এটা দিয়ে 5 খানা বল বানাচ্ছি। বলটা বানানো হয়ে গেছে, এবার খুব ভালো করে গোল করে নিতে হবে। গোল করে এটাকে আমরা বেলে নেব। বেলার জন্য কিন্তু কিছু ব্যবহার করতে হবে না, এমনিই বেলা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব মোটা বেলা হবে না, কারণ এটা ভাজার পর ডবল হয়ে যাবে। আপনার কতটা মোটা রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি পাতলা করলে কিন্তু রসে দেওয়ার পর এটা ভেঙে যেতে পারে। এবার সাইডগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব। এটাকে আমরা চৌকো শেপের বানাচ্ছি, তাই জন্য সাইডগুলো কেটে দেব, তাহলে চৌকো ভালো একটা চৌকো শেপ আসবে। আর আপনারা যদি এভাবে না বানাতে চান আমি একটা অন্য একটাও শেপের দেখাবো, সেটাও বানাতে পারেন, সেটা দিয়ে খুব তাড়াতাড়ি হবে, খাটনিটাও একটু কম হবে। দেখুন এইভাবে চৌকো চৌকো শেপ বানিয়ে নেব। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মোটাটা কতটা হবে, সেইভাবে আপনারা এটাকে তৈরি করবেন। দেখুন এইটুকু মোটা রাখতে হবে, ভাজার পর কিন্তু এটা মোটা হয়ে যাবে, রসে ডুবেও মোটা হবে, আর কিন্তু খুব বেশি পাতলা করবেন না। এবার অন্য শেপটা দেখিয়ে দিই তাহলে। এবার আমরা যে ডোগুলো নিয়েছিলাম, বল বানিয়েছিলাম, সেটা থেকে আমি রোল করে নিলাম, আর এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সবকটাকে সরিয়ে দেবো, আর একটা আমরা নেব। আর হাত দিয়ে এটাকে আমি দেখুন এরকম রোল করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নেবো। এরকমটাই ঠিক মিষ্টির দোকানেও পাওয়া যায়, চাইলে আপনারা এরকম বানাতে পারেন, এই পদ্ধতিটা একটু সহজও। ওপর দিয়ে চাপ দিয়ে দেবো, দেখুন ঠিক এইভাবে। আর এটা ছোট বলে বাচ্চাদেরও খুব পছন্দের হবে, আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা রেডি হয়ে গেল।
তাহলে এটাকে এবার আমরা ভেজে নেবো, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ঠিক এইভাবে তৈরি করে নেবো। যে কোনো শেপ আপনাদের পছন্দ হিসাবে আপনারা দিতে পারেন, চাইলে আপনারা এটাকে ছোট ছোট বলও বানাতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারেন। আর এগুলো আমার সব রেডি হয়ে গেছে, তাহলে চলুন এবার এগুলোকে ভেজে নিই। আর ভাজার জন্য আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম হট হয়েছে, খুব বেশি গরম না, গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে সব যেগুলো বানিয়েছিলাম মিষ্টিগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজতে হবে যাতে ওপরটাও খুব ভালোভাবে ভাজা হয়। এটাকে আমি আর একটু ডার্ক কালারের করব যাতে মিষ্টিটা দেখতে সুন্দর হয়, তাই জন্য আমি আর একটু ভেজে নেব এটাকে। আর মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে রসে যাওয়ার জন্য। রসে দেওয়ার আগে রসটা একটু গরম থাকতে হবে, খুব বেশি গরম না, হালকা গরম থাকলেই হবে। এবার মিষ্টিগুলোকে আমি তুলে সোজা রসে দিয়ে দেবো। রসে দেওয়ার পর আপনারা এটাকে 10-15 মিনিট রসের মধ্যে রেখে দেবেন, তারপরে রস থেকে বার করে নেবেন। মিষ্টিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার রসের মধ্যে আমাদের এটা 10 মিনিট রেখে দিতে হবে। আর 10 মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে এর ভেতরটা কতটা সফট হয়েছে, আর এটা ফুলে ডবল হয়ে গেছে। দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি, আর দেখুন এটার ভেতরটা একদম সফট আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো কি এদের ভেতরটা কত সফট, একদম দোকানের মতো হয়েছে। সামনে ভাইফোঁটা আসছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, এবার কিন্তু তাহলে মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কেনার কোনো দরকার নেই, নিজের বাড়িতেই এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি পছন্দ হয় লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।